আমরা আগের দিন প্লবতা পড়েছিলাম, সাইফনের ক্রিয়া পড়েছিলাম। আজকে আমরা আর্কিমিডিসের নীতি এবং আর্কিমিডিসের নীতি কোথায় ব্যবহার করব, আর্কিমিডিসের নীতির সাহায্যে কী কী করা যায় সেগুলো রিলেটেড পড়াশুনো করব, এবং কখন একটা বস্তু জলে ভাসবে, কখন একটা বস্তু জলে ডুববে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতিতে কি বলা আছে, মানে আর্কিমিডিসের নীতিটা কি অরিজিনালি সেটাকে নিয়ে বলবো, এবং তার সেটা দিয়ে আমরা কি কি করতে পারি সেগুলোকে নিয়ে আলোচনা করে নিই ফার্স্টে। সো হেডিং করছি আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি নীতিতে বলছে, আমরা আগের দিন যে প্লবতার যে কনসেপ্টটা পড়ে এসেছিলাম ওই কনসেপ্টের সঙ্গে সেরকমই একটা কনসেপ্ট, কিন্তু কোনো বস্তুকে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আমরা তরল আর গ্যাসীয় পদার্থকে একসাথে প্রবাহী বলি, প্রবাহী সংজ্ঞা বলেছিলাম আমি এই এই যে চ্যাপ্টারটা চলছে এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে প্রবাহী সংজ্ঞা বলেছিলাম। তাহলে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতির যে স্টেটমেন্ট বা যে আর্কিমিডিসের নীতির যে বক্তব্য সেই বক্তব্যটা। আগের দিন আমরা দেখেছিলাম প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত যে তরল বা গ্যাস তার ওজনের সমান, আর আজকে আমরা দেখছি যে আপাত ওজন হ্রাসটা ঘটবে সেই আপাত ওজন হ্রাসটা বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। সো আমরা এটাকে এটার ব্যবহারটা আমরা কিভাবে করব সেটা যদি মানে আর্কিমিডিসের নীতিটা আমরা কোথায় অ্যাপ্লাই করব সেটা যদি বুঝি, বা আর্কিমিডিসের নীতির প্রয়োগটা যদি বুঝি তাহলে আর্কিমিডিসের নীতিটা কেমনভাবে কাজ করছে সেটাও বুঝতে পারবো। সো আমি এরপরেই চলে যাচ্ছি আর্কিমিডিসের নীতির ব্যবহার। আর্কিমিডিসের নীতির ব্যবহার আমরা দেখব কিভাবে আর্কিমিডিসের নীতিটা ব্যবহার করা হয়। সো আপাত ওজন হ্রাসটা একটু যদি বুঝে নিই যে আপাত ওজন হ্রাস জিনিসটা কি, তারপরে আমরা আর্কিমিডিসের নীতির ব্যবহারটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। অরিজিনালি যেটা ঘটে কোন একটা বস্তু আপাত ওজন হ্রাস বা ওজনের আপাত হ্রাস, ওজনের আপাত হ্রাস, কোন একটা বস্তু সে বস্তুটার নিজের তো একটা ওজন আছে, একটা বস্তু আমি এখানে নিলাম এই বস্তুটার তো নিজের একটা ওজন আছে, সেই ওজনটা খাড়া নিচের দিকে কাজ করে, ওজন যেটাকে আমরা W=mg ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, এটা তো ওজন যেটা তার ভর কেন্দ্র দিয়ে খাড়া নিচের দিকে কাজ করে। এবার এই বস্তুটাকে যদি কোনো আমরা একটা তরলে নিমজ্জিত করি,
ধরি এখানে একটা পাত্র রয়েছে, এই পাত্রের ভিতরে কোন একটা তরল রয়েছে, এই তরলের ভিতরে এই বস্তুটাকে নিমজ্জিত করা হলো, মানে ডুবিয়ে দেওয়া হলো। ঠিক আছে, সো এই হলো ডুবিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এখন এই বস্তুটার ওজন, মানে এই যে ওজনটা রয়েছে, এই ওজনটা কিন্তু প্রকৃত ওজন, প্রকৃত ওজন। ঠিক আছে, অরিজিনাল বাতাসে যে ওজনটা, সেই ওজনটা হচ্ছে প্রকৃত ওজন। এবার এখানেও তো বস্তুটার ওজনটা রয়েছে, নিচের দিকে কাজ করছে ডব্লিউ, কিন্তু এই বস্তুটার উপরে তো একটা প্রবতা বল কাজ করবে, সেই প্রবতা বলটা ঊর্ধ্বমুখী হয়, যেটাকে আমরা বি দিয়ে আগের দিন লিখছিলাম। তাহলে এটা হলো প্রবতা বল, যেটা হচ্ছে অপসারিত তরলের বা প্রবাহীর ওজন, এটা হলো প্লবতা, প্লবতা বল। এখন এই নিমজ্জিত যে বস্তুটা, তার আপাত ওজন কত হলো? নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন, ওজন আগে ছিল ডব্লিউ, তার থেকে বি বাদ যাচ্ছে। আমরা ভেক্টরের যোগ বিয়োগ শিখেছিলাম, ওজন বা বল এগুলো কিন্তু ভেক্টর রাশি। এই রাশিগুলোকে যদি এই এখানে দুটো বিপরীতমুখী, একটা খাড়া ঊর্ধ্বমুখী, একটা খাড়া নিম্নমুখী, সো যেহেতু এদের মধ্যে কোনটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এদেরকে জাস্ট বিয়োগ করতে হয়। ঠিক আছে, সো নিচের দিকের বলটা মাইনাস উপরের দিকের বলটা, ডব্লিউ মাইনাস বি, এটা হচ্ছে আপাত ওজন হ্রাস। ঠিক আছে, মানে বা আপাত ওজন, বস্তুটার যখন তরলের মধ্যে নিমজ্জিত থাকবে তখন বস্তুটার ওজন আমরা দেখব ডব্লিউ মাইনাস বি। এটা একটা এক্সপেরিমেন্ট করে করাও যায়। কি করতে হবে আমাকে? কোন একটা বস্তু নিতে হবে, সেই বস্তুটাকে বাতাসে ওজন করতে হবে, করে আমি প্রকৃত ওজন ডব্লিউ পেয়ে যাব। এবার ওই স্প্রিং তুলা যন্ত্র যেটা দিয়ে ওজন মাপা হয়, সেই স্প্রিং তুলা যন্ত্রের যে যেখানে বস্তুটাকে ঝোলানো হয়, ওখানে বস্তুটাকে ঝুলিয়ে ওই স্প্রিং তুলা যন্ত্র সহ বস্তুটাকে কোন একটা তরলের ভিতরে ডুবিয়ে দিতে হবে। মানে স্প্রিং তুলা যন্ত্রটাকে ডোবাবো না, বস্তুটাকে ডোবাবো। এবার তার ফলে কি হবে? বস্তুটার ওজনও যেমন কাজ করবে, বস্তুর উপর প্লবতা বলও তেমন কাজ করবে। সো আলটিমেটলি স্প্রিং তুলা যন্ত্র তখন যে পার্টটা দেবে, সেই পার্টটা কিন্তু আপাত ওজনের পার্ট দেবে, ডব্লিউ মাইনাস বিটা দেবে। এখানে আপাত ওজন হ্রাস বলতে প্লবতা বলটার পরিমাণ, যে পরিমাণ হ্রাস পেল। ঠিক আছে, আপাত ওজন হচ্ছে ডব্লিউ মাইনাস বি, আর হ্রাস পেল কতটা? ডব্লিউ ছিল প্রকৃত ওজন, তার থেকে হ্রাস পেল বি পরিমাণ। তাহলে আপাত ওজন হ্রাস ঘটছে, এখানে কিছুটা পরিমাণ হ্রাস ঘটছে, সেই হ্রাস ঘটার কারণটা হচ্ছে কিন্তু প্লবতা বল। ঠিক আছে, এখন আমরা আর্কিমিডিসের নীতির সাহায্যে কিছু কিছু জিনিস করতে পারি, কিছু কিছু বস্তুর ঘনত্ব টনত্ব আমরা বের করতে পারি। আমরা ঘনত্ব নিয়ে একটু পরে পড়াশোনা করবো যদিও, সো আমি আর্কিমিডিসের নীতির ব্যবহারে যাচ্ছি, আর্কিমিডিসের নীতিটা আমরা কোথায় ব্যবহার করব। আর্কিমিডিসের নীতির ব্যবহার, আর্কিমিডিসের নীতি আমরা কোথায় ব্যবহার করব। সো প্রথমত আমরা এই নীতি ব্যবহার করতে পারি জলের অপেক্ষা বেশি ঘনত্বের, জলের অপেক্ষা বেশি ঘনত্বের ও জলে অদ্রাব্য, ও জলে অদ্রাব্য মানে জলে গুলবে না, কোনো কঠিন পদার্থের, কোনো কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করতে এটা ব্যবহার করতে পারি, ঘনত্ব নির্ণয়। এই কাজে আমরা আর্কিমিডিসের নীতিটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো আমি একটুখানি বলে দিই যে এটা আলটিমেটলি কীভাবে করা হয়। সো এটা করার নিয়ম হচ্ছে যে প্রথমত আমাদেরকে জলে অদ্রাব্য, জলের অপেক্ষা বেশি ঘনত্বের একটা কঠিন বস্তু নিতে হবে, সেই কঠিন বস্তুটার বায়ুতে ওজন মাপতে হবে। বায়ুতে ওজন ধরছি, বায়ুতে ওজন ডব্লিউ ওয়ান। ঠিক আছে, আমি গ্রাম ওয়েটে ধরি, ডব্লিউ ওয়ান গ্রাম ওয়েট। ঠিক আছে, গ্রাম ভার।
জলে যখন সম্পূর্ণরূপে নিমজ্জিত করেছি তখন ওর ওজন জলে নিমজ্জিত অবস্থায় ওজন অবস্থায় ওজন W2 ঠিক আছে গ্রাম ওয়েট এগুলো আমরা মেজার করতে পারি তুলে জানতে চাচ্ছে। তাহলে বস্তুর আপাত ওজন হ্রাস ঠিক আছে আমি এটা কিন্তু মানে বায়োন্সিটা কিন্তু আমি ক্যালকুলেট করি এবার বায়োন্সিটা আমরা ক্যালকুলেট করছি তার মানে আমরা আপাত ওজন হ্রাস ক্যালকুলেট করছি আপাত ওজন হ্রাস আপাত ওজন হ্রাস কত W1 থেকে W2 বাদ এত গ্রাম ওয়েট ঠিক আছে। এবার আমরা কি করব আপাত ওজন হ্রাসটা বের করে নিলাম তার মানে এটাই কিন্তু বায়োন্সি অরিজিনালি জলের ঘনত্ব আমরা যেহেতু জলের মধ্যে নিমজ্জিত করেছি জলের ঘনত্ব আমরা একটু পরে পড়ব ঘনত্ব নিয়ে পড়াশোনা করব জলের ঘনত্বটাকে যদি আমি ডি দিয়ে লিখি সো ডি ইকুয়াল টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে জলের ঘনত্বের একটা স্পেসিফিক সিজিএস মান এবং এসআই মান আছে সেই মানটা হচ্ছে 1 গ্রাম পার সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 1 গ্রাম পার ঘনসিম। তাহলে বস্তুর আয়তন আমরা ফার্স্ট চ্যাপ্টারে ঘনত্ব যখন পড়েছি আমরা আজকে আবারও ঘনত্ব বলবো তখন আমরা দেখেছি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এখান থেকে যদি আমরা আয়তন বের করি আয়তন ইকুয়াল টু কি হবে ভর বাই ঘনত্ব হবে কোনাকোনি গুণ ঠিক আছে। সো আমরা সেই অনুযায়ী যদি এখান থেকে আয়তন বের করি তাহলে কি হবে ভর হচ্ছে কত বেরিয়েছে W মানে বস্তুর আয়তন W1 মাইনাস W2 যখন নিমজ্জিত হচ্ছে তখন বাই ডি ঠিক আছে। সো W1 মাইনাস W2 এত সেন্টিমিটার কিউব এবার আমরা কি করছি বস্তুর ঘনত্ব বের করতে পারি আমরা এখানটা যে বস্তুর আয়তনটা বের করলাম সেটা কিন্তু অপসারিত তরলের যে আয়তন অপসারিত তরলের যে ওজন W1 মাইনাস W2 যেটা প্লবতা আমরা তো অরিজিনালি আপাত ওজন হ্রাস বলতে প্লবতাটাকেই বোঝাচ্ছি আমি একটু আগে যে আপাত ওজন হ্রাসটা বের করলাম সেটা কিন্তু প্লবতার জন্যই হয়েছিল। তো আপাত ওজন হ্রাস W1 মাইনাস W2 এখানে যেটা সেটা কিন্তু অরিজিনালি প্লবতা মানে হচ্ছে আগের দিনের ক্লাস অনুযায়ী আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে পরিমাণ জল অপসারিত হলো সেই অপসারিত জলের ওজন বা ভর ভার অরিজিনালি সো তাকে যদি আমরা ডি দিয়ে ভাগ করি অপসারিত তরলের আয়তনটা পেয়ে যাবো মানে কতটা পরিমাণ তরল অপসারিত হচ্ছে। তা যতটা পরিমাণ তরল অপসারিত হচ্ছে ততটাই সেই যে তরলের যে আয়তন সেই আয়তনটাই বস্তুর আয়তনের সঙ্গে সমান। তাহলে আমরা বস্তুর আয়তন পেয়ে গেছি বস্তুর ঘনত্ব আমরা ইজিলি বের করতে পারি বস্তুর ঘনত্ব কি হবে বস্তুর ভর বাই বস্তুর ভর বাই বস্তুর আয়তন সো ভর হচ্ছে প্রথমে আমরা বের করে এসেছিলাম W1 বা ওজন যেটা আর আয়তন একটু আগে বের করেছি W1 মাইনাস W2 এত গ্রাম পার সেন্টিমিটার কিউ। সো এইভাবে কিন্তু আমরা বস্তুর ঘনত্ব কোনো বস্তুর ঘনত্ব কেমন বস্তু না জলের অপেক্ষা বেশি ঘনত্ব যাদের ঘনত্ব জলের অপেক্ষা বেশি তাদের ঘনত্বটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি ঠিক আছে। এবং জলে অদ্রাব্য অবশ্যই হতে হবে এছাড়া জলের অপেক্ষা কম ঘনত্বের বস্তু যদি হয় তাহলেও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে সমস্যাটা কি জলের অপেক্ষা কম ঘনত্ব হলে সাধারণত জলে সেটা ডোবে না সো সেটাকে ডোবানোর ব্যবস্থা করতে হয় জলের থেকে যদি কম ঘনত্ব হয় তাহলে কিন্তু বস্তুটা ডুববে না এবং বস্তুটাকে কিভাবে ডোবাবো সেটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ওই ঘনত্বের ক্যালকুলেশন যে আমরা করেছিলাম জলের চেয়ে হালকা কোনো বস্তু হলে তার সঙ্গে কোনো একটা মানে এটা যদি আমি কোনো একটা পাত্র নিই সেই পাত্রের ভিতরে যদি জল নিই সো জলের থেকে হালকা বস্তু যদি হয় তাহলে সেই বস্তুটা কিন্তু জলের উপরে ভাসবে
এবার তাকে ডোবানোর জন্য কি করতে হবে, ওর সাথে কোনো একটা ভারী কিছুকে বেঁধে দিতে হবে দড়ি দিয়ে। সো আলটিমেটলি ওটাকে দড়ি দিয়ে যখন ভারী কিছুকে বেঁধে দেবো, জলের ভিতরে ডুবে যাবে। পরবর্তী ক্যালকুলেশনের সময় কিন্তু সেই জিনিসটাকে আবার বাদ দিতে হবে, পরবর্তী ক্যালকুলেশন করার সময় সেই জিনিসটাকে বাদ দিতে হবে। সো এই পদ্ধতির সাহায্যে, আর্কিমিডিসের নীতির সাহায্যে কিন্তু আমরা জলের অপেক্ষা কম ঘনত্বে, জলের অপেক্ষা কম ঘনত্বের ও জলে অদ্রাব্য, ও জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো আমি এটা আমি ডিটেলসে বলছি না। তাহলে আর্কিমিডিসের নীতির ব্যবহার দুটো পেয়ে গেলাম, 1 নম্বর হচ্ছে জলের অপেক্ষা বেশি ঘনত্ব ও জলের অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি, যেমন তেমনই জলের অপেক্ষা কম ঘনত্বের বস্তুর এবং জলের অদ্রাব্য কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি। ঠিক আছে, সো এইগুলো আমরা করতে পারি। এবার আমি আর্কিমিডিসের নীতি সাহায্যে আরও একটা কোশ্চেনের উত্তর দেব, দেন আমরা ভাষণ বা নিমজ্জনের যে শর্ত সেই শর্তগুলোকে নিয়ে আলোচনা করব। সো প্রথমত প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বায়ু শূন্য স্থানে 1 কেজি তুলো এবং 1 কেজি লোহা অপেক্ষা, 1 কেজি তুলো এবং 1 কেজি লোহা এর মধ্যে কে বেশি ভারী, এর মধ্যে কে বেশি ভারী এটা আমাদের দেখতে হবে। এবং আমরা এই প্রশ্নটাকে আমাদেরকে অন্যভাবেও দিতে পারে, আমাদেরকে এইভাবেও দিতে পারে যে 1 কেজি তুলো, 1 কেজি তুলোর, 1 কেজি তুলোর প্রকৃত ওজন 1 কেজি লোহার তুলনায় বেশি, 1 কেজি লোহার তুলনায় বেশি এটা ব্যাখ্যা করতে দিতে পারে। ঠিক আছে, সো আমরা এর ব্যাখ্যাটায় যেতে পারি আর্কিমিডিসের নীতির সাহায্যে। বায়ুতে কোনো বস্তুর ওজন সেটা কিন্তু অরিজিনালি আপাত ওজন, আমরা বায়ুতে ওজন মাপছিলাম, কিন্তু বায়ুতে ওজন মানে কিন্তু সেটা আপাত ওজন। কেন আপাত ওজন? কারণ বায়ু তো এক প্রকারের প্রবাহী, বায়ু তো গ্যাসীয় পদার্থ এক প্রকারের প্রবাহী, ফ্লুইড, আমরা প্রথম দিনের ক্লাসে পড়েছি। সো বায়ুতে কোনো বস্তুর ওজন হলো কিন্তু আপাত ওজন, কারণ বস্তুটি বায়ুতে তখন নিমজ্জিত থাকছে। ঠিক আছে, সো বস্তুর প্রকৃত ওজন আমরা আর্কিমিডিসের নীতির পরে যে আপাত ওজন বা আপাত ওজন হ্রাস যে কনসেপ্টগুলো পড়লাম সেখান থেকে কি বলতে পারি, সমান সমান বস্তুর বায়ুতে ওজন ওজন মানে এটাই বস্তুর আপাত ওজন, এটাকে আমরা বস্তুর আপাত ওজনও বলতে পারি, প্লাস বস্তু দ্বারা অপসারিত বায়ুর ওজন, বস্তু দ্বারা অপসারিত বায়ুর ওজন। ঠিক আছে, এ হচ্ছে বস্তুর প্রকৃত ওজন। বস্তুর প্রকৃত ওজনটা কি, বস্তুর বায়ুতে যে ওজন তার সঙ্গে বস্তু যে পরিমাণ বস্তুর বায়ুতে যে ওজন এবং তার সঙ্গে বস্তু যে পরিমাণ বায়ুকে অপসারিত করেছে সেই ওজনের যোগফল। ঠিক আছে, এখন বায়ুতে 1 কেজি তুলো আর 1 কেজি লোহা উভয়ের আপাত ওজন সমান হবে, কেন? কারণ 1 কেজি জিনিসটা আমি 1 কেজি তুলো দিলাম, এই প্রশ্নটা অনেক সময় আমরা
একটা কি বলবো গুগলি অ্যাপার্ট গুগলি দিক থেকেও করতে পারি, যে 1 কেজি লোহা এবং 1 কেজি তুলো তোমাকে দেওয়া হলো, কোনটা বেশি ভারী। সো দুটোই তো 1 কেজি, আমি 1 কেজি লোহা যেভাবে আমি নিতে আমাকে আমার যতটা কষ্ট হবে, 1 কেজি তুলো নিতে তো আমার ততটাই কষ্ট হবে, দুটোই তো 1 কেজি, দুটোই তো আমি যদি দুটোকে তুলা যন্ত্রের দুপাশে বসাই সমান দেবে, তাই তো? সুতরাং 1 কেজি বায়ুতে 1 কেজি তুলো আর 1 কেজি লোহা উভয় বস্তুর বায়ুতে ওজন করছি, মানে সেই ওজনটা আপাত ওজন, আপাত ওজন সমান, কিন্তু 1 কেজি তুলোর আয়তন 1 কেজি লোহার অপেক্ষা বেশি। এটা স্বাভাবিক হিসাব, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু 1 কেজি তুলোর যে আয়তন সেই আয়তনটা বেশি 1 কেজি লোহার আয়তনের থেকে, কারণ লোহার লোহা জিনিসটার তো ঘনত্ব, আমরা যদি ঘনত্বের দিক থেকে হিসাব করি ঘনত্বটা বেশি, তুলো জিনিসটার ঘনত্ব কম। সো তুলো পরিমাণে 1 কেজি তুলো পরিমাণে অনেকটা হবে, 1 কেজি লোহা পরিমাণে অল্প হবে, ঠিক আছে? সো তাই তুলো যেহেতু আয়তন বেশি, তুলো অপেক্ষাকৃত বেশি পরিমাণ বায়ুকে অপসারিত করবে, তুলোর যেহেতু আয়তনটা বেশি তাহলে তুলো বেশি পরিমাণ বায়ুকে অপসারিত করবে, এবং সেই বায়ুর ওজনটা আবার কিন্তু বেশি হবে, সেই যে বায়ুটা, সেই যে অপসারিত বায়ু, সেই বায়ুটার ওজন বেশি হবে। আর লোহা তুলনামূলক যেহেতু ওর আয়তনটা কম, কম পরিমাণ বায়ুকে অপসারিত করবে, ঠিক আছে? সো আমি এখান থেকে দুটো জিনিস বলতে পারি, লোহার প্রথমে লিখি তুলোর প্রকৃত ওজন মাইনাস, আমরা লোহা তুলোর বায়ুতে ওজনটা বের করতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, মাইনাস তুলো দ্বারা অপসারিত বায়ুর ওজন সমান সমান তুলোর বায়ুতে ওজন, ঠিক আছে? আর লোহার প্রকৃত ওজন মাইনাস লোহা দ্বারা অপসারিত বায়ুর ওজন সমান সমান লোহার বায়ুতে ওজন। এখন লোহার বায়ুতে ওজন আর তুলোর বায়ুতে ওজন, এই দুটো ওজন তো সেম, এই যে দুটো ওজন, এই ওজন দুটো তো সেম, সুতরাং আমরা যদি এই দুটোকে 1 আর 2 নামও দিই, তো আমরা এই দুটোকে সমান করে দিতে পারবো। তো সমান করে দিলে আমরা কি পাচ্ছি, তুলোর প্রকৃত ওজন মাইনাস তুলো দ্বারা অপসারিত বায়ুর ওজন, তুলো দ্বারা অপসারিত বায়ুর ওজন ইকুয়াল টু লোহার প্রকৃত ওজন মাইনাস লোহা দ্বারা অপসারিত বায়ুর ওজন, ঠিক আছে? সো আমরা একটু আগে আলোচনা করে আসলাম যে তুলোর যেহেতু আয়তন বেশি, তুলোর যেহেতু আয়তন বেশি তাহলে তুলো দ্বারা অপসারিত বায়ুর ওজন যেটা সেটা বেশি হবে, তাহলে তুলোর দ্বারা অপসারিত বায়ুর ওজন বেশি হবে কার থেকে, না লোহা দ্বারা অপসারিত বায়ুর ওজনের থেকে, লোহা দ্বারা অপসারিত
বায়ুর ওজনের থেকে এই ওজনটা বেশি হবে, ঠিক আছে? সো আমরা এবার কি বলতে পারি যে এটা যেহেতু বেশি, তাহলে কোন একটা কোয়ান্টিটি তার থেকে বেশি পরিমাণ কোন একটা জিনিস বাদ দিয়ে, বেশি পরিমাণ কোন একটা জিনিস বাদ দিচ্ছি আর কোন একটা কোয়ান্টিটি তার থেকে কম পরিমাণ কোন একটা জিনিস বাদ দিচ্ছি, দিয়ে দুটোকে সমান করছি, দুটোকে আমরা সমান করছি, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা বলতে পারি যে তুলোর প্রকৃত ওজন তাহলে নিশ্চয়ই বেশি, তুলোর প্রকৃত ওজন তাহলে নিশ্চয়ই বেশি লোহার প্রকৃত ওজনের থেকে, কারণ যদি তুলোর প্রকৃত ওজন বেশি না হতো তাহলে তার থেকে বেশি পরিমাণ জিনিস বাদ দিলে, মানে তুলো দ্বারা অপসারিত বায়ুর ওজন যেটা বেশি হচ্ছে, সেই বেশি পরিমাণ জিনিস বাদ দিলে যে জিনিসটা পড়ে থাকছে, লোহার প্রকৃত ওজন যদি কম না হতো তার থেকে কম পরিমাণ জিনিস বাদ দিলে সেটা সমান হতো না। সো প্রকৃত ওজন মানে কি? বায়ুশূন্য স্থানে ওজন। আমরা কিন্তু এই দ্বিতীয় প্রশ্নটা দিলে তার উত্তর হয়ে গেছে যে 1 কেজি তুলোর প্রকৃত ওজন 1 কেজি লোহার তুলনায় বেশি। এবার আমি প্রথম প্রশ্নটা যদি কথায় যাই, তাহলে প্রথম প্রশ্নটায় বলেছিল বায়ুশূন্য স্থানে ওজন। তো বায়ুশূন্য স্থানে ওজন মানেই সেটা প্রকৃত ওজন। তাহলে বায়ুশূন্য স্থানে 1 কেজি তুলোর ওজন কিন্তু 1 কেজি লোহার ওজনের থেকে বেশি হবে, 1 কেজি তুলোর ওজন বেশি হবে, 1 কেজি লোহার ওজন কম হবে। এইভাবে কিন্তু আমরা আর্কিমিডিসের নীতি এবং আপাত ওজন হ্রাসের কনসেপ্ট দিয়ে এই কথাগুলোকে এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে? তো আমি এরপরে আর একটা প্রশ্নে যাব। এটা আগের দিনের কনসেপ্টটা দিয়েও বলা যায়। দুটি একই আয়তনের বেলুন আছে, ঠিক আছে? দুটো বেলুন, দুটো বেলুন রয়েছে, একই আয়তনের বেলুনকে একই চাপে এবং ভিন্ন গ্যাস, মানে এদের ভিতরে চাপটা সব সমান, একটার ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে আর একটার ভিতরে হিলিয়াম গ্যাস আছে, ঠিক আছে? এখন কোন বেলুনটার ঊর্ধ্বমুখী বল বেশি হবে, ঠিক আছে? কোন বেলুনটার ঊর্ধ্বমুখী বলটা বেশি হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা একটু পরেই ভাষণের শর্ত নিমজ্জনের শর্ত করবো, তো কখন বস্তুটার উপরে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, কখন বস্তুটার পরে নিম্নমুখী বল ক্রিয়া করবে, কখন বস্তুটার পরে কোনো বল ক্রিয়া করবে না, সেগুলো ওখানে গিয়ে আমরা বুঝবো। তো তার আগে আমরা এই প্রশ্নটা দেখে নিতে পারি। বায়ুর অপেক্ষা হালকা কোনো গ্যাস দিয়ে যদি আমরা বেলুনকে ভর্তি করি, তাহলে বেলুনের উপরে একটা প্রত্যেকটা বস্তুর উপরেই প্রবণতা কাজ করে। তো বায়ুর অপেক্ষা যেহেতু হালকা গ্যাস দিয়ে ভর্তি করেছি, তাহলে বেলুনের উপরে কিন্তু একটা ঊর্ধ্বমুখী প্রবণতাজনিত ঊর্ধ্বমুখী ঘাত বল কাজ করবে এবং সেটা ওজনের তুলনায় কম হবে, ঠিক আছে? আমরা একটু পরেই পড়তে চলেছি, মানে যদি প্রবণতা বলটার মান বেশি হয়, বায়ন্সিটা যদি বেশি হয়, ওজনটা যদি কম হয়, বায়ন্সিটা যদি বেশি হয়, ওজনটা যদি কম, ওয়েটটা যদি কম হয়, তাহলে বস্তুটার উপরে কিন্তু আলটিমেটলি ঊর্ধ্বমুখী একটা বল কাজ করবে। সেই বলটার কথা এখানে আলোচনা করা হচ্ছে এবং এই বলটার জন্য কিন্তু বেলুন আকাশে ওড়ে, ঠিক আছে? এক সেকেন্ড, এই বলটার জন্য কিন্তু বেলুন আকাশে ওড়ে, তাই বেলুনের উপরে একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে এই কারণেই, এবং সেই কারণে বেলুন আকাশে ওড়ে। এবার এই বেলুনের উপরে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। বেলুনের ওপর ঊর্ধ্বমুখী লব্ধি বল সেটা কত হয়? লব্ধি বল আমরা জানি যে উপরের দিকের বলটা যেহেতু বেশি, বি মাইনাস ডব্লু, মানে বি মানে হচ্ছে প্লবতা, মাইনাস ডব্লু মানে হচ্ছে বেলুনের ওজন, বেলুনের ওজন, ঠিক আছে? এখন দুটো বেলুনের আয়তন কিন্তু সেম, এই বেলুন দুটোর আয়তন আর এই বেলুনটার আয়তন, দুটো আয়তন কিন্তু সেম,
যেহেতু আয়তন সেম, তাহলে দুটো ক্ষেত্রে প্লবতা সেম, দুটো বেলুনের প্লবতা, হাইড্রোজেনযুক্ত বেলুনের প্লবতা যা হিলিয়ামযুক্ত বেলুনের প্লবতা তাই, ঠিক আছে। এবার হিলিয়াম হাইড্রোজেনের চেয়ে কিন্তু হিলিয়াম হিলিয়াম হাইড্রোজেনের চেয়ে ভারী, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। আমরা আরো একভাবে এটা বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী পড়বো আমরা ক্লাস টেনে, পর্যায় সারণীতে দেখবো হিলিয়াম 2 নম্বর স্থানে আছে, মানে ওর পরমাণু ক্রমাঙ্ক হয় 2, এবং হাইড্রোজেন আমরা ইলেকট্রন বিন্যাসও পড়েছি অলরেডি, আমরা অনেক ব্যাচে পড়ানো হয়েও গেছে। তো সেখানেও দেখেছি যে হিলিয়ামের ভিতরে 2টো ইলেকট্রন আছে, হাইড্রোজেনের ভিতরে 1টা ইলেকট্রন আছে, মানে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, ভর সংখ্যা যদি ওর 1 হয়, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4। সুতরাং এখান থেকেও কনক্লুশন করা যায় যে হিলিয়াম ভারী, হাইড্রোজেন হালকা। সো হিলিয়াম যদি ভারী হয়, হাইড্রোজেন যদি হালকা হয়, তাহলে হিলিয়ামযুক্ত বেলুনের যে ওজন, সেই বেলুনের ওজন নিশ্চয়ই ভারী হবে। হিলিয়াম বেলুনের ওজন, এইচই বেলুনের ওজন, এইচই বেলুনের ওজন বেশি হবে H2 বেলুনের ওজনের থেকে, এখন দুটোরই তো প্লবতা বল সমান, তাহলে যদি প্লবতা থেকে এটা একটা বেশি পরিমাণ জিনিস সেটাকে বাদ দিই, আর এটা একটা কম পরিমাণ জিনিস সেটাকে বাদ দিই, ধরো প্লবতা বলটার মান 10, ঠিক আছে। এবার হিলিয়ামযুক্ত বেলুনের ওজন হচ্ছে সাপোজ 7, হাইড্রোজেনযুক্ত বেলুনের ওজন হচ্ছে সাপোজ 5, তাহলে আমি একবার যদি 10 থেকে 7 বাদ দিই আমি কত পাবো? 3, আর একবার 10 থেকে 5 বাদ দিই আমি কত পাবো? 5। তার মানে আমরা বুঝতে পারছি হিলিয়াম বেলুনের পরে কিন্তু কম প্লবতা কাজ করবে, হাইড্রোজেন মানে ঊর্ধ্বমুখী বল কাজ করবে, সরি প্লবতা না, হিলিয়াম বেলুনের পরে কম ঊর্ধ্বমুখী বল কাজ করবে, হাইড্রোজেন ভর্তি বেলুনের পরে বেশি ঊর্ধ্বমুখী বল কাজ করবে, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে হাইড্রোজেন ভর্তি বেলুনের ওপর বেশি পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করবে, আর হিলিয়াম ভর্তি বেলুন, উল্টো এটা আমি লিখে দিচ্ছি, হিলিয়াম ভর্তি বেলুনের ওপর কম পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করবে, ঠিক আছে। তো এরকম কনক্লুশন আমরা আসতে পারি। এবার আমি চলে যাব বস্তুর ভাষণ এবং নিমজ্জনের যে শর্ত, বস্তু কখন ভাসবে, বস্তু কখন ডুববে, সেই প্রশ্নগুলোর সেইগুলোর দিকে আমরা চলে যাব, ঠিক আছে। সো আমি পেজ সেভ করছি। প্রবাহিতে বস্তুর প্রবাহিত বস্তুর ভাষণ ও নিমজ্জন, কখন কোন একটা প্রবাহীর ভিতরে একটা বস্তু ভাসবে বা কখন কোন একটা প্রবাহীর ভিতরে একটা বস্তু ডুবে যাবে, সেই গুলো আমরা দেখতে চাইছি, ঠিক আছে। সো কি করব, প্রথমত আমরা একটা একটা জায়গা, প্রথমত আমরা একটা বস্তু নিচ্ছি যে বস্তুটার নিজস্ব ওজন বা প্রকৃত ওজন, বস্তুর প্রকৃত ওজন যদি W1 হয়, আর যে প্রবাহিতে নিমজ্জিত করছি সেই অবস্থায় ওজন, প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় ওজন যদি W2 হয়,
তাহলে তিনটে ঘটনা ঘটতে পারে, দুটো সংখ্যা ডব্লু ওয়ান ডব্লু টু দুটো সংখ্যা, তো তিনটে ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? কি কি ঘটতে পারে? কেস ওয়ান, ডব্লু ওয়ান সাপোজ বড়, ডব্লু টু ছোট হতে পারে। কেস টু হতে পারে ডব্লু ওয়ান ডব্লু টু সমান। কেস থ্রি হতে পারে ডব্লু ওয়ান ছোট ডব্লু টু বড়। এই তিনটে ঘটনা ঘটতে পারে, দুটো সংখ্যা এর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে তিনটে জিনিস হতে পারে, একটা সংখ্যা ছোট একটা সংখ্যা বড়, উল্টোটা হতে পারে এবং দুটো সংখ্যা সমান হতে পারে। সো এই তিনটে কেস আলটিমেটলি কী হবে, তিনটে কেসে কী কী হবে সেটা আমরা দেখতে চাইছি। এখন আমি একটা বস্তু নিলাম, প্রথম কেস আমরা ধরছি কেস ওয়ান, যেখানে ডব্লু ওয়ান বড় ডব্লু টু ছোট। তার মানে কি? প্রকৃত ওজন, প্রকৃত ওজন বেশি, আর নিমজ্জিত অবস্থায় ওজন মানে সেটাই আপাত ওজন, আপাত ওজন কম। তার মানে আমার কাছে সাপোজ একটা পাত্র রয়েছে, সেই পাত্রের ভিতরে কিছুটা তরল আমি নিচ্ছি, তরল রয়েছে, ঠিক আছে? এই হলো কোন একটা তরল। সো এই তরলের ভিতরে একটা বস্তু এমনভাবে আছে যে তার প্রকৃত ওজনটা বেশি, আপাত ওজনটা কম। তার মানে আমি যদি এখানে বস্তুটাকে আঁকি, এই যদি বস্তুটা হয়, নিচের দিকে ডব্লু ওয়ান কাজ করছে, উপরের দিকে ডব্লু টু কাজ করছে। সো ডব্লু ওয়ান বেশি ডব্লু টু কম, তার মানে আলটিমেটলি প্রকৃত লব্ধি বল যেটা, সেই লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে লব্ধি বলটা। সেই লব্ধি বলটা কত হবে, মানে যেটা আমরা বলবো লব্ধি বলই বলি, লব্ধি বল, সেটা ডব্লু ওয়ান থেকে ডব্লু টু বাদ যাবে। সো এই লব্ধি বলটা যেহেতু নিচের দিকে কাজ করছে, এই লব্ধি বলটা কি করবে, বস্তুটাকে ওই তরলের ভিতরে নিচের দিকে নিয়ে চলে যাবে। সো আলটিমেটলি বস্তুটা ডুবে যাবে, ঠিক আছে? বস্তুটা ডুবে যাবে এবং এখানে বস্তুটার প্রকৃত ওজনটা যেহেতু বেশি, আপাত ওজনটা কম, সেই জন্য প্রকৃত লব্ধি বলটা ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টুটা নিচের দিকে কাজ করবে এবং সেটার জন্য বস্তুটা পুরো ডুবে যাবে। উদাহরণ হিসাবে আমরা কি নিতে পারি, লোহার টুকরো জলে ডুবে যায়, লোহার টুকরোকে যদি আমরা জলের ভিতরে ফেলি সেটা কিন্তু জলে ডুবে যায়, জলে ডুবে যায়, ঠিক আছে? এবার আমরা যদি উল্টো কেসটা নিই, যে কেস টু, কেস টু ডব্লু, কেস টুর আগে আমি কেস থ্রিটা আলোচনা করে নিচ্ছি। ডব্লু ওয়ানটা ছোট ডব্লু টুটা বড়, তার মানে প্রকৃত ওজন কম, আপাত ওজন বেশি, ঠিক আছে? যদি এরকম হয়, সো আমরা একটা পাত্র নিলাম, সেই পাত্রের ভিতরে, সেই পাত্রের ভিতরে কোন একটা তরল নিলাম, এবার একটা বস্তুকে যদি ওর ভিতরে দিই যার প্রকৃত ওজনটা বেশি হবে আপাত ওজনটা কম হবে। সো আমি যদি এখানে ছবিটা আঁকি, এটা কোনো একটা বস্তু, এই বস্তুটার এদিকে নিচের দিকে ডব্লু ওয়ান প্রকৃত ওজন কাজ করছে, আপাত ওজনটা, আপাত ওজনটা ডব্লু টু যেটা বায়ন্সি, আপাত আমার জিনিসটা বলাটাও একটু ভুল হয়েছে, যে যেটা হলো সেটা হচ্ছে যে এখানে ডব্লু টুটাকে আমরা নিমজ্জিত বস্তুর ওজন ধরেছি। সো ডব্লু টুটা আলটিমেটলি কিন্তু ডব্লু ওয়ান থেকে বায়ন্সি বাদ দেওয়াটা, ঠিক আছে? এখানেও তাই। এবার এখানে আমি ডব্লু টুটা যখন বেশি, আমি এই ক্যালকুলেশনটা আরেকটু দেখাতে চাইছি, যে ডব্লু টুটা এখানে বেশি ডব্লু ওয়ানের থেকে, ডব্লু টু বেশি ডব্লু ওয়ানের থেকে, ডব্লু টু মানে কিন্তু অরিজিনালি
ডব্লু ওয়ান থেকে বায়োনসি বাদ দেওয়া, ঠিক আছে? তো তার মানে আমরা এখানে যে বায়োনসিটা পাবো সেই বায়োনসিটা কিন্তু বেশি, সেই বায়োনসিটা কিন্তু বেশি, বায়োনসি যেহেতু বেশি বা প্লবত বলটা যেহেতু বেশি, সো আমাদের কিন্তু এইদিকে লব্ধি বল কাজ করবে উপরের দিকে, এবং সেটা হবে বি মাইনাস ডব্লু ওয়ান, এটা লব্ধি বল। লব্ধি বল, সো এক্ষেত্রে বস্তুটা কিন্তু পুরোপুরি জলের উপরে ভাসবে, তার মানে এই লব্ধি বলটা যদি উপরের দিকে কাজ করে, এখানে আমার এটা ডব্লু টু মাইনাস বি দেওয়া ভালো, এগুলোকে বি বলা ভালো, ঠিক আছে, বায়োনসি বলাটাই ভালো, যেহেতু লব্ধি বলটা উপরের দিকে কাজ করছে, সো বস্তুটাকে যদি আমি জলের মধ্যে ফেলি, প্রকৃত ওজন ওকে নিচের দিকে টেনে নিয়ে যেতে পারবে না, লব্ধি বল ওকে টেনে উপরের দিকে তুলে দেবে, যেহেতু উপরের দিকে তুলে দেবে, সো সেক্ষেত্রে কিন্তু বস্তুটা জলে ভাসবে। উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি, যে কাঠের টুকরো, কাঠের টুকরো জলে ভাসে, কাঠের টুকরো জলে ভাসে, ওকে। সো এই যে জায়গাটায়, এই জায়গাটা থেকে আমরা আরো দুটো কনক্লুশন করতে পারি, আমি সেই কনক্লুশন দুটো নেক্সট বোর্ডে গিয়ে করছি। প্রথমত নাম্বার ওয়ান, বস্তুর উপাদানের ঘনত্ব, বস্তুর উপাদানের ঘনত্ব তরল বা গ্যাসের ঘনত্বের চেয়ে বেশি হলে, তরল বা গ্যাসের ঘনত্বের চেয়ে বেশি হলে বস্তু ওই প্রবাহিতে ডুবে যায়। ওকে, পয়েন্ট নাম্বার টু, আমরা যেটা কেস থ্রি থেকে পেলাম সেখান থেকে আমরা কি বলতে পারি, যে বস্তুর উপাদানের ঘনত্ব, উপাদানের ঘনত্ব, এগুলো প্লবতা বল দিয়ে পুরো ডিরেক্ট একদম প্রুফ করে ফেলা যায়, বাট সেই প্রুফগুলো আমরা এই এখন পড়বো না, সেগুলো আমরা 11-12 যখন হাইড্রোস্ট্যাটিক্স পড়বো বা উদ্যস্থিতিবিদ্যা পড়বো তখন আমরা সেখানে গিয়ে পড়বো। বস্তুর উপাদানের ঘনত্ব তরল বা গ্যাসের ঘনত্বের চেয়ে কম হলে, বস্তু ওই প্রবাহিতে ভাসবে, ঠিক আছে, ভেসে ওঠে। এই হচ্ছে দুটো পয়েন্ট। এবার যদি বস্তুর উপাদানের ঘনত্ব এবং তরলের ঘনত্ব, দুটো ঘনত্ব যদি সমান হয়ে যায়, সো সেক্ষেত্রে নিশ্চয়ই কি হবে সেটা আমরা বুঝতে পারছি বা আমি দেখাতেও চাইছি, সেটা কেস থ্রিতে আমরা ডব্লু ওয়ান ইকুয়াল টু ডব্লু টু নিচ্ছি, মানে প্রকৃত ওজন আর আপাত ওজন দুটো সেম, ঠিক আছে? তো তার মানে এখানে যদি আমি একটা বস্তু আঁকি যে বস্তুটার প্রকৃত ওজন ডব্লু ওয়ান এবং বায়োনসি বি, এই দুটো কিন্তু সমান, তাহলে প্রকৃত ওজন বস্তুটাকে যতটা নিচের দিকে টানার চেষ্টা করবে, বায়োনসি বি কিন্তু বস্তুটাকে ততটাই উপরের দিকে টানার চেষ্টা করবে। সুতরাং এক্ষেত্রে যদি আমরা কোনো একটা পাত্রের ভিতরে একটা যে তরলের জন্য এই ঘটনাটা ঘটলো সেই তরলটা নিয়ে, কারণ তরল বিশেষে তো আপাত ওজন চেঞ্জ হবে, সো একটা তরল নিলাম, নিয়ে এর ভিতরে যদি কোনো ওই বস্তুটাকে যদি আমরা দিই, তাহলে বস্তুটা কিন্তু এর ভিতরে যেটা হবে ফ্লুইডের মধ্যে একটা স্থানে স্থির হয়ে ভাসবে, মানে অরিজিনালি
এরামও হয়ে যেতে পারে, ঠিক আছে? এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় যে বস্তুটি তরলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে? এটাকে বলা হয় বস্তুটি তরলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে পুরোটা ডুবে গিয়ে ভাসবে, যেটাকে বলা হয় মানে আমরা যদি একদম চলতি ভাষায় বলি ডুবে ডুবে ভাসা, ঠিক আছে? পুরোটা ডুবে গিয়ে ভাসবে। সো এক্ষেত্রে এরকম উদাহরণ আমরা পেতে পারি যে অলিভ তেলের যে ফোঁটা, অলিভ অয়েল, অলিভ অয়েল এর ফোঁটা, মানে একটা ড্রপলেটস ফোঁটা জলে ভাসে, অলিভ অয়েলের ফোঁটা জলে ভাসে। সেই এবং অ্যালকোহল শুধু জলে, অলিভ অয়েলের ফোঁটা ভাসবে না, সরি, জলে জল ও অ্যালকোহলের যে মিশ্রণ, অ্যালকোহলের মিশ্রণে ভাসবে। কেন সেটা বলার জন্য আমি এই 3 নম্বর একটা পয়েন্ট লিখব। পয়েন্টটা হচ্ছে বস্তুর উপাদানের ঘনত্ব তরল বা গ্যাসের ঘনত্বের চেয়ে কম সমান, ঘনত্বের সমান হলে, ঘনত্বের চেয়ে লিখব না তাহলে, ঘনত্বের সমান হলে বস্তু প্রবাহিতে পূর্ণ নিমজ্জিত অবস্থায়, পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো যখন অ্যালকোহল আর জলের, অ্যালকোহল আর জলকে মেশানো হয়, তখন অ্যালকোহল জলের যে মিশ্রণ, সেই মিশ্রণের যে ঘনত্ব হয়, অ্যালকোহল এবং জলের মিশ্রণের যে ঘনত্ব হয় এবং অলিভ অয়েলের যে ঘনত্ব, সেই ঘনত্ব দুটো সমান হওয়ার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে, ঠিক আছে? ওই মিশ্রণের ঘনত্ব এবং অলিভ অয়েলের ঘনত্ব সমান হওয়ার জন্যই এই ঘটনাটা ঘটে থাকে, ঠিক আছে? এবার আমরা এখান থেকে আরও কয়েকটা জিনিস আলোচনা করতে পারি। পেজ আমি সেভ করছি, যে লোহার পেরেক, লোহার পেরেক জলে ডুবে যায়, লোহার পেরেক জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি, কিন্তু লোহার তৈরি, লোহার তৈরি বড় জাহাজ, বড় জাহাজ জলে ভাসে কেন, ঠিক আছে? এরকম প্রশ্ন অনেক হতে পারে, তো সেই প্রশ্নগুলোর উত্তরে আমরা যাব। প্রথমত, একটা বস্তু কখন জলে ডুববে আর কখন জলে ভাসবে সেটা নিয়ে আমরা যদি একটু আগে আলোচনা করলাম, জলে ডুববে যখন বস্তুটার উপরে প্লবতা, যে ডব্লুটা কাজ করছে সেটা বায়ন্সির থেকে বেশি হবে, মানে ডব্লুটা বেশি হবে, বায়ন্সিটা কম হবে। আর জলে ভাসবে কখন, না যখন বস্তুটার উপরে যে ওজনটা কাজ করছে এবং যে প্লবতাটা কাজ করছে সেই প্লবতাটা বেশি হবে, ওজনটা কম হবে। প্লবতাটা যদি বেশি হয়, ওজনটা যদি কম হয়, তখন বস্তুটা জলে ভাসবে, ঠিক আছে? সো এই হলো আমাদের বেসিক জায়গাটা। এই জায়গা থেকে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি। একটা পেরেক, একটা পেরেক স্টেটমেন্ট আমি লিখছি,
একটি লোহার তৈরি ক্ষুদ্র পেরেক, পেরেকের ওজন তার দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে বেশি। মানে কোন একটা ক্ষুদ্র লোহার পেরেক, সেই পেরেকটার যা ওজন, সেই পেরেকটাকে জলের মতো নিমজ্জিত করলে ওই পেরেকটা যে পরিমাণ জলকে অপসারিত করবে সেই জলটার যে ওজন, তার থেকে লোহার পেরেকের ওজন বেশি। সো অপসারিত জলের ওজন মানে কি? বায়ন্সি। তাহলে বায়ন্সির থেকে যদি ওজনটা বেশি হয় তাহলে অতএব এই কারণে লোহার পেরেকটা জলে ডুবে যাবে। এই কারণে লোহার পেরেক জলে ডুবে যায়। যদি আমরা জাহাজের ক্ষেত্রে ঘটনাটা বলতে চাই, সো লোহার তৈরি বড় জাহাজের ওজন তার দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে কম। এইভাবেই কিন্তু জাহাজ বানানো হয়, ঠিক আছে? না হলে কিন্তু যদি জাহাজ যে পরিমাণ জল অপসারিত করছে সেই জলের ওজনের থেকে যদি জাহাজের ওজনটা বেশি হয়ে যায়, সেই ওজনের থেকে যদি জাহাজের ওজনটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু জাহাজ ডুবে যাবে, ঠিক আছে? সো জাহাজকে এমনভাবেই বানানো হয় যে জাহাজের যে ওজন সে ওজনের থেকে যেন অপসারিত জলের ওজনটা বেশি হয়ে যায়। সো সেই জন্য জাহাজটা এমন আমরা কেমন দেখি, জাহাজটা কিন্তু মানে আমরা যে কোনো নৌকা বা জাহাজ এরকম তো দেখি, নৌকার ক্ষেত্রে কিন্তু সেম গল্পটা হয়। সো এই ভিতরটা কিন্তু ফাঁপা হয় আলটিমেটলি। এই এই ভিতরটা যদি লোহা দিয়ে ভরা থাকতো, সো সেক্ষেত্রে তো আমরা পুরো কং নীলের যে জাহাজটা পেতাম সেটার ওজন কিন্তু বেশি হয়ে যেত। সো লোহার তৈরি বড় জাহাজের যে ওজন তার দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে কিন্তু কম। এই কারণে বা আমরা জাহাজের ভিতরে অনেক ফাঁকা মানে ফাঁপা জায়গাও দেখতে পাই, মেনলি সেইভাবেই জাহাজটা তৈরি করা হয় যাতে অপসারিত জলের ওজনটা বেশি হয়ে যায়, ঠিক আছে? বা ওর ভিতরে হালকা জিনিসপত্র রাখা অনেক সময় হয়, বা আরও অনেক কারণ আছে। 11-12 আমরা পড়বো, মেটা কেন্দ্র বা প্লবতা কেন্দ্র, ভর কেন্দ্র, এগুলোর সঙ্গে সম্পর্ক করে জাহাজ যখন একটু পরে আমি যাচ্ছি সেখান থেকেও বোঝা যাবে। এই কারণে জাহাজ জলে ভেসে থাকে। এই কারণে জাহাজ জলে ভেসে থাকে। ওকে, সো এবার এরকম প্রশ্ন আরও হতে পারে যে একটি নিরেট লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু ফুটবল জলে ভেসে থাকে, ঠিক আছে? এরকম প্রশ্ন অনেক হতে পারে। সো আমি আর একটা ছোট কনসেপ্টের কথা বলবো, সেটা হচ্ছে যে বরফের ঘনত্ব হচ্ছে 0.92 গ্রাম পার সেন্টিমিটার কিউব প্রায়, ঠিক আছে? মানে এটা এক্স্যাক্ট না, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আর জলের ঘনত্ব একটু আগে আমরা আলোচনা করে আসলাম এবং আমরা পরে দেখব যেটা 1 গ্রাম পার ঘন সেমি হয়, ঠিক আছে? সেখান থেকে বুঝতে পারছি যে বরফের ঘনত্বটা কম, জলের ঘনত্বটা বেশি। তাহলে বরফের ঘনত্বটা কম, জলের ঘনত্বটা যদি বেশি হয়, আমরা যে 2 নম্বর পয়েন্টটা আলোচনা করে এসেছিলাম যে যে বস্তুটাকে যে তরলে ডোবানো হচ্ছে, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের তুলনায় কম হয় তাহলে বস্তু কিন্তু তরলে ভাসবে। এই কারণের জন্যই কিন্তু বরফ জলে ভাসে।
ভাসে। এবার কতটা ভাসে, কত পরিমাণ ভাসে, সেই পরিমাণটা নির্ভর করে কিন্তু ওদের ঘনত্বের উপরে, ঠিক আছে? যেমন টাইটানিক জাহাজটা যে দুর্ঘটনাটা ঘটেছিল হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে, সেটা কিন্তু বরফ, ওই বরফের অধিকাংশ, বরফ যখন জলে ভাসে তার অধিকাংশ অংশটাই কিন্তু নিচের দিকে থাকে। সো একটা বস্তুকে, একটা বস্তু জলে ভাসবে, সেটা কতটা পরিমাণ জলের নিচে থাকবে, কতটা পরিমাণ জলের উপরে থাকবে, সেটা যেমন আর্কিমিডিসের নীতি ঠিক করে দেয়, সেটা কিন্তু বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের উপর নির্ভর করে। এবং এই ঘটনাগুলো সম্পূর্ণ আমরা পড়বো ক্লাস 11-12-এ, আমরা 11-এ উঠেই পড়বো, উদস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স যেটা আছে সেখানে আমরা পড়বো যে কোন একটা বস্তু কতটা পরিমাণ জলে ডুববে বা কতটা পরিমাণ জলে ভাসবে। এবার আমি নেক্সট যে টপিকটার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে একটা বস্তু স্থির হয়ে কখন ভাসবে। সো হেডিংটা আমি করছি একটি বস্তু স্থির হয়ে ভাসনের শর্ত, বা বস্তুর স্থির হয়ে ভাসনের শর্ত, ঠিক আছে? তো এখানে দুটো শর্ত আছে, দুটো শর্ত যদি ফুলফিল করে তাহলে বস্তুটা আমরা যে তরল বা যে প্রবাহীর মধ্যে দিচ্ছি সেই প্রবাহীতে স্থির হয়ে ভাসবে। প্রথম শর্ত হচ্ছে যে তরলে ভাসমান বস্তু, তরলে ভাসমান বস্তু নিজের ওজনের সমান ওজন বিশিষ্ট, নিজের ওজনের সমান ওজন বিশিষ্ট তরল, ওজন বিশিষ্ট তরলকে অপসারিত করবে, তরলকে অপসারিত করবে। এই কথাটা যে এত বড়, 1.5 লাইন ধরে লিখলাম আমি, এই কথাটার একটাই মানে, বস্তুর ওজন আর প্লবতা এই দুটো সমান হবে, কারণ অপসারিত তরলের যে আয়তন বা অপসারিত তরলের যে ওজন সেই ওজনটাই কিন্তু প্লবতা বলকে নির্দেশ করে, আমরা আগের ক্লাসে দেখেছি, ঠিক আছে? 2 নম্বর, আমি আগের ক্লাসে প্লবতা কেন্দ্র, প্লবতা প্রতিক্রিয়া এগুলো বলে এসেছিলাম এই আজকের এই টপিকটার জন্যেই, বস্তুর ভর কেন্দ্র, বস্তুর ভর কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র, প্লবতা কেন্দ্র একই উল্লম্ব সরলরেখায় থাকবে, একই উল্লম্ব সরল রেখায় থাকবে। এটা যদি না হয় তাহলে কিন্তু বস্তুটার ভিতরে একটা রোটেশন, আবর্তন সৃষ্টি হবে। আমি যদি দেখাতে চাই, ধরা যাক কোনো একটা জাহাজ আমাদের কাছে আছে, ঠিক আছে? সো আমি জাহাজের একটা প্রস্থচ্ছেদ মতো নিলাম, ঠিক আছে? যদি আমরা দেখি যে বস্তুর ওজন এখান থেকে কাজ করছে, মানে জাহাজটার ওজন এদিক থেকে কাজ করছে W, এবং জাহাজটার বায়ন্সি প্লবতা বল এখান থেকে কাজ করছে B, এবং আমরা বুঝতে পারছি যে এই দুটো কিন্তু একটা সরলরেখায়, উল্লম্ব সরলরেখায় আছে। আমরা যদি এটাকে কানেক্ট করি, সো আমরা কিন্তু একটা উল্লম্ব সরলরেখা পাবো, এই মোটামুটি আমি মানে এই 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 সরলরেখা বরাবর এটাকে থাকতে হবে। সো এই দুটো কিন্তু একটা উল্লম্ব সরলরেখায় আছে। সো এরকম যদি হয় তাহলে কিন্তু জাহাজটা স্থির থাকবে, দুলবে না। এবার আমি আরেকটা কেস আঁকছি, ধরা যাক এই জাহাজটা রয়েছে, ঠিক আছে? এবং এখান থেকে সাপোজ ওজনটা কাজ করছে W, এটাকে ভর কেন্দ্র বলা হয়, এবং প্লবতা বলটা এখান থেকে কাজ করছে, প্লবতা বলটা এখান থেকে কাজ করছে B। সো এখানে কিন্তু আমরা কোনো উল্লম্ব রেখা আমরা পাচ্ছি না, দুটোর মধ্যে কিন্তু কোনো একটা উল্লম্ব রেখা পাচ্ছি না। আমরা যদি উল্লম্ব রেখা এখানে টানি,
সো আমরা কিন্তু প্লবতা মানে প্লবতা কেন্দ্র আর ভর কেন্দ্র একই সরলরেখায় পাচ্ছি না, এই ক্ষেত্রে কি হবে, বস্তুটা কিন্তু ঘুরে যাবে, বস্তুটা ভিতরে একটা রোটেশন, একটা অরিজিনালি একটা টর্ক, ঠিক আছে। যখন আমরা ক্লাস 11-12 পড়বো তখন এখানে তো ডব্লিউ ইকুয়াল টু পি, মানে দুটো বল সমান, দুটো বল যখন সমান হয় এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স যখন থাকে, সমান ও বিপরীতমুখী বল যদি কিছুটা দূরত্ব থেকে প্রয়োগ করা হয় তখন তাদের ভিতরে একটা দম টর্ক তৈরি হয় এবং সেই টর্কের ফলে এই বস্তুটা ঘুরতে থাকে। সো এখানে কিন্তু জাহাজটা ভাসলেও জাহাজটা ঘুরে যাবে, ঘুরে গেলে কি হবে, জাহাজটা কাত হয়ে যাবে। সো কোনো বস্তু স্থির অবস্থায় ভাসনের শর্ত হচ্ছে দুটো, এক হচ্ছে বস্তুর ওজন আর প্লবতা বল সমান হতে হবে, আর দুই হচ্ছে বস্তুর ভর কেন্দ্র আর প্লবতা কেন্দ্রকে একটা উল্লম্ব সরলরেখায় রাখতে হবে, ঠিক আছে। যদি বস্তুর ভর কেন্দ্র আর প্লবতা কেন্দ্র একই কেন্দ্র হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি তাও না হয় একটা উল্লম্ব সরলরেখা থাকে তাতেও কাজ মিটবে। এরপরে আমি যেটাকে নিয়ে আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে যে একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে ভাসমান বস্তুর, ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই, কোনো আপাত ওজন নেই, এটা আমরা ব্যাখ্যা করতে চাইব। সো একটা বস্তু ভাসমান আছে, এই কথাটার মানে হচ্ছে তার ওজন ডব্লু এবং তার প্লবতা বল বি বায়ন্সি এই দুটো সমান, ওজন আর প্লবতা বল প্রকৃত ওজন, প্রকৃত ওজন ইকুয়াল টু প্লবতা বল, ঠিক আছে। এখন আমরা একটু আমরা আর্কিমিডিসের নীতির পরেই আপাত ওজন পড়ে এসেছিলাম, আপাত ওজন আমাদেরকে কি বলছিল, আপাত ওজন বলছিল যে প্রকৃত ওজন, প্রকৃত ওজন মাইনাস প্লবতা বল, ঠিক আছে। সো প্রকৃত ওজন কত ডব্লু, মাইনাস প্লবতা বল কত বি, ঠিক আছে। সো ডব্লুর জায়গায় আমরা বি বসাতে পারি কারণ ডব্লু ইকুয়াল টু বি বলা আছে, সো বি মাইনাস বি, আমরা উল্টোটাও করতে পারতাম, সো জিরো। আলটিমেটলি কোনো বস্তু যদি ভাস মানে ভাসমান অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই বস্তুটার যে আপাত ওজন সেটা কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা আমাদের যে পরীক্ষাটা দিয়ে আপাত ওজন বের করতে পারি সেই পরীক্ষাটা দিয়েও বের করতে পারি, যদি বস্তুটা এরকম কোনো একটা তরলের উপরে এই ভাসমান মানে এরকম নিমজ্জিত মানে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হয় তাহলে তার স্প্রিং তুলায় যে পাঠ দেবে সেই পাঠটা কিন্তু জিরো হবে, ঠিক আছে। সো আমি এখানে আরেকটা টপিক আরেকটা স্টেটমেন্ট বলবো, যে স্টেটমেন্টটা আমরা ওই এই যে স্প্রিং তুলা দিয়ে যে আপাত ওজনের মান নির্ণয় সেই মান নির্ণয় থেকে ডিডাক্ট করতে পারি যে একটি বস্তু যত বেশি পরিমাণ প্রবাহীকে, সেটা তরল হোক বা গ্যাস হোক, প্রবাহীকে অপসারণ করবে প্লবতার মান তত বেশি হবে, এটা আমরা জানি, প্লবতার মান তত বেশি হবে এবং বস্তুটির আপাত ওজন, প্লবতার মান যত বেশি হবে এবং বস্তুটির আপাত ওজন তত কম হবে, ঠিক আছে। সো বস্তুটি প্রবাহিতে পূর্ণ নিমজ্জিত
পুরনো নিমজ্জিত হলে প্লবতার মান অর্থাৎ প্লবতার মান সর্বোচ্চ হয় এবং এই সর্বোচ্চ মানটা হচ্ছে বস্তুর ওজনের সমান, কারণ প্লবতা হ্যাঁ বস্তুর ওজনের সমান প্লবতার মানটা সর্বোচ্চ হয় এবং তার থেকেও বেশিও হতে পারে। অর্থাৎ ওজন হ্রাসের পরিমাণ অর্থাৎ ওজন হ্রাসের পরিমাণ সর্বোচ্চ হবে, মানে ওজনের হ্রাসটা সবচেয়ে পরিমাণ বেশি পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, সো এই দুটো এই কনক্লুশনটা আমরা পৌঁছাতে পারি। এবার আমি চলে যাব ঘনত্ব রিলেটেড টপিকগুলোই, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব এগুলো আমাদেরকে পড়তে হবে, তো আমি সেই রিলেটেড বিষয়গুলো যাচ্ছি এবার। সো হেডিং করছি ঘনত্ব, ডেন্সিটি। আমরা ঘনত্বের সংজ্ঞা জানি যে একক ভরের বস্তুর আয়তনকে ঘনত্ব বলে। এখানে উষ্ণতাটা মেনশন করা দরকার, কারণ উষ্ণতার উপরে কিন্তু আয়তন নির্ভর করে, উষ্ণতা চেঞ্জ হলে কিন্তু আয়তন চেঞ্জ হতে পারে। সো সংজ্ঞাটা এরকম, নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই উষ্ণতায় ওই পদার্থের ঘনত্ব বলে। ঠিক আছে, মানে ডেন্সিটি ঘনত্ব ইংরেজি নাম। সো যদি উষ্ণতাটা চেঞ্জ হয়ে যায় আয়তনটা কিন্তু চেঞ্জ হবে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, আয়তন বাড়লে ঘনত্ব কিন্তু কমে, সুতরাং উষ্ণতা বাড়লে কিন্তু ঘনত্ব কমে। এই হিসাব নিকাশগুলো আমরা 11-12 পড়বো এবং 9-10 আমাদের কিছুটা আছে, উষ্ণতা বাড়লে চেয়ে আয়তন বাড়ে। ঘনত্বটার সঙ্গে সম্পর্কটা বইতে নেই, সিলেবাসে নেই, অনেক সহায়িকা টহিকায় থাকে, 11-12 ওটা ওটা উঠে আমরা ওটা ডিটেলসে পড়বো। ঠিক আছে, সো রাশিমালা ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ঠিক আছে, ঘনত্বকে আমরা ইংরেজিতে ডেন্সিটি, ভরকে মাস, আয়তনকে ভি, সো ডি ইকুয়াল টু এম বাই ভিউ বলতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে কোনাকুনি গুণ করলে এম ইকুয়াল টু ডি ভিউ বলা যায়। ঠিক আছে, মানে ভর ইকুয়াল টু আয়তন গুণ ঘনত্ব। আমরা অঙ্ক করব, সেই অঙ্কে এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগাতে হবে, বা আমরা এটাও বলতে পারি যে আয়তন ইকুয়াল টু, যেটা আমরা একটু আগে ইউজ করে আসলাম, ভর বাই ঘনত্ব। এই তিনটে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু আমরা ব্যবহার করব। ঠিক আছে, সেবার আমরা যদি এর একক নিয়ে কথা বলি, তার আগে এর রাশির প্রকৃতি নিয়ে কথা বলি। ঘনত্ব কি প্রকারের রাশি? সো এটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, ঘনত্ব স্কেলার রাশি, এর মান আছে, স্কেলার রাশি ভেক্টর রাশি আমরা ভৌত বিজ্ঞানের একদম প্রথমে পড়েছি ক্লাস 9-এই, এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ঠিক আছে, এবার যদি আমরা এর একক নিয়ে কথা বলি, তাহলে আমরা জানি একক দু প্রকারের হয়। একটা হচ্ছে, আমরা সাধারণত দু প্রকার নিয়ে আলোচনা করি, একটা সিজিএস একক আর একটা এসআই একক। সো সিজিএস একক কি হবে আর এসআই একক কি হবে সেটা আমরা দেখতে চলেছি। ঠিক আছে, সো আমরা বের করতে পারি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম
আর ঘন আয়তনের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার কিউব, সো কি হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এসআইতে ভরের সিজিএস একক হচ্ছে কেজি, আর আয়তনের সিজিএস একক হচ্ছে মিটার কিউব, তাই কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তো এবার আমরা যদি এর ভিতরে রিলেশনটা বের করতে চাই, রিলেশনটা আমি বের করবো আমি নেক্সট বোর্ডে গিয়ে, তার আগে মাত্রাটা বলে দিই। মাত্রা, ঘনত্বের মাত্রা, ঘনত্বের মাত্রা ইকুয়াল টু ভরের মাত্রা, ভরের মাত্রা বাই আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা। তো এখন আমরা ভরের মাত্রা জানি, ভরের মাত্রা হয় এম, আর আয়তনের মাত্রা আমরা জানি এল কিউব, এল কিউব। তার মানে আসছে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা হলো ঘনত্বের মাত্রা, ঠিক আছে। এবার আমরা দুটো যে ঘনত্বের দুটো একক, সেই একক দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাইছি। ঘনত্বের সিজিএস একক ও এসআই একক এর এককের মধ্যে সম্পর্ক, ঘনত্বের সিজিএস একক এসআই এককের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করতে চাইছি। সেটা নির্ণয় করা যায় যদি আমরা এসআই এককটাকে নিয়ে এগোই, যে এক কেজি পার মিটার কিউব সমান সমান কি লিখতে পারি, এক কেজি বাই এক মিটার কিউব। এক কেজি মানে কি, এক কেজি মানে আমরা জানি 1000 গ্রাম, আমরা এসআই এ সিজিএস আনতে চাইছি, আর এক মিটার মানে 100 সেন্টিমিটার তার কিউব, ঠিক আছে। সো আমরা যদি এটা নিজের কিউবটাকে করি, 1000 গ্রাম বাই 2 শূন্য ছিল, কিউব করলে 6টা শূন্য হয়ে যাবে, এত সেন্টিমিটার কিউব, 1 2 3, 1 2 3 কেটে গেল। সো সামনে থাকছে 1 কেজি পার মিটার কিউব সমান সমান 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা যেমন একটা সম্পর্ক, তেমন আমরা কোনাকুনি গুণ করে আরো একটা সম্পর্ক নিয়ে যেতে পারি, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান সমান 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, এটাও একটা সম্পর্ক। সো এরকম নানা রকমভাবে আমরা এই সম্পর্কগুলোকে বের করতে পারি। এবার আমরা জলের, যদি জলের স্পেসিফিক ঘনত্বের মান আছে, সো সেই মানগুলো যদি আমরা দেখতে চাই, সো আমি আগেই বলেছি উষ্ণতার উপর কিন্তু পদার্থের আয়তন নির্ভর করে। এটাও প্রশ্ন দেয় যে ঘনত্ব লেখার সময় উষ্ণতাকে উল্লেখ করতে হয় কেন, ঘনত্ব, এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটা পরবর্তীতে দেখে লিখে নেবে। ঘনত্ব লেখার সময় উষ্ণতাকে উল্লেখ করতে হয়, তার কারণ হচ্ছে ঘনত্ব আয়তনের উপর নির্ভরশীল, আর উষ্ণতা পরিবর্তন হলে কোনো বস্তুর আয়তন কিন্তু পরিবর্তিত হয়, উষ্ণতা পরিবর্তিত হলে কোনো বস্তুর আয়তন কিন্তু পরিবর্তিত হয়। তো উষ্ণতা পরিবর্তন হলে যদি আয়তন পরিবর্তিত হয়, আয়তনের উপর যেহেতু ঘনত্ব নির্ভরশীল, সে ঘনত্ব পরিবর্তিত হবে, সেই জন্য কিন্তু উষ্ণতা, যখন আমরা ঘনত্ব লিখি তখন কিন্তু আয়তনটাকে উল্লেখ করতে হয়, ঠিক আছে। সো আমি জলের ঘনত্বেরটা বলবো, জলের ঘনত্ব, এইটা আমাদের নানা অঙ্কের ভিতরে কাজে লাগবে এবং আমাদের পারে। সো জলের ঘনত্ব হচ্ছে সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি যদি আমরা বের করতে চাই, আমরা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি, অবশ্যই ঘনত্ব বের করতে গেলে একটা ফিক্স টেম্পারেচার নিতে হয়, সো আমরা যদি সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব দেখি 4 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমরা পাবো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতিতে যদি আমরা ঘনত্ব দেখি, সো এসআই পদ্ধতিতে আমরা ঘনত্ব পাবো 1000, কারণ আমরা জানি যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে যে 1000 কেজি পার মিটার কিউব মানে ওটাই, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। এটা এক হাজার গ্রাম পার মিটার কিউব। সো এবার আমরা যেটা করব, এরপরে আপেক্ষিক গুরুত্ব নিয়ে পড়বো একটুখানি। সো আপেক্ষিক গুরুত্ব
সংজ্ঞাটা আমি বলবো। আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞার জন্য ঘনত্ব রিলেটেড যে টপিকগুলো আমি সেগুলো বললাম, আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞাটা হচ্ছে এক সেকেন্ড একটুখানি ওয়েট করো। সো এবার আপেক্ষিক গুরুত্বের যে সংজ্ঞা, সংজ্ঞাটা বলছে যে কোন বস্তুর ওজন, এক সেকেন্ড, কোন বস্তুর ভর, কোন বস্তুর ভর ও 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের যে ভর, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভরের অনুপাত, জলের ভরের অনুপাত অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে, ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে, ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব কিন্তু একটা অনুপাত, দুটো ভরের অনুপাত। আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা আমরা নানা রকম ভাবে দিতে পারি। ঠিক আছে, তো আমি যদি এই আপেক্ষিক গুরুত্বের রাশিমালাটা লিখি, রাশিমালা আমরা কি পাচ্ছি, আপেক্ষিক গুরুত্ব সমান সমান, আপেক্ষিক গুরুত্ব সমান সমান উপরে বসবে বস্তুর ভর, বস্তুর ভর বাই বসবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, এই হচ্ছে বসবে। এবার আমরা যদি একটা কাজ করি, এটাকে আমি চেঞ্জ অনেক রকমভাবে চেঞ্জ করাতে পারি। ঠিক আছে, সো আমি প্রথমত এর উপর নিচে বস্তুর ভর গুণ জি করে দিলাম বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, সম আয়তন জলের ভর গুণ জি করে দিলাম। ঠিক আছে, সো এবার ভরগুলো ভার হয়ে যাবে, এটাই কিন্তু অরিজিনাল আপেক্ষিক গুরুত্বের রাশিমালা। এইটা আমি এটাকে মডিফাই করে একটু অন্য রূপে নিয়ে যেতে চাইছি, যাতে আমরা বিভিন্ন অঙ্কের সময় ভিন্নভাবে কাজে লাগাতে পারি। তাহলে ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ গুণ করলে ভার বা ওজন হয়, সো বস্তুর ওজন বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ওজন। ঠিক আছে, এটা হলো আপেক্ষিক গুরুত্বের রাশিমালা। এখান থেকেও কিন্তু আমরা, এটাও একটা রাশিমালা, এটাও আপেক্ষিক গুরুত্বের একটা রাশিমালা, এখান থেকেও কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি, কি সংজ্ঞা দিতে পারি, কোন বস্তুর এই ভরটাকে চেঞ্জ করে দেবো ওজনে, কোন বস্তুর ওজন 4 ডিগ্রি সেলসিয়াস তার সময়তন জলের ওজনের অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে, এটাও করে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা আরও একরকমভাবে এই ক্যালকুলেশনটাকে নিয়ে এগোচ্ছি।
সেটা হচ্ছে যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব, বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি পেয়েছিলাম, বস্তুর ভর, বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, এটা পেয়েছিলাম। আমরা কি করছি, এই ভগ্নাংশটার সঙ্গে আর একটা ভগ্নাংশ আমি গুণ করছি, ঠিক আছে? কেমন গুণ করছি, যে আমি এটাকে একটু মডিফাই করার জন্য, এক সেকেন্ড, এই 4 ডিগ্রিটাকে কেটে দিয়ে এখানে টি ডিগ্রি বসাচ্ছি। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা সবসময় তো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ভর নির্ণয় করতে পারবো না, আমরা আমাদের যে রুম টেম্পারেচার সেই রুম টেম্পারেচারও বের করতে পারি, ঠিক আছে? সো যাই হোক, আমি এখানে টি ডিগ্রিটা বসালাম ইনটু, তাহলে আমাকে এখানে বসাতে হবে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর। যদি আমি এটা বসাই, এই পারটা ক্যান্সেল হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে, আর নিচে আমি বসিয়ে দেবো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর। এটা এই এই যে আমি জিনিসটা করছি, এটা দিয়েই কিন্তু ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল করা হয়। সো এটা হলো যে যে উষ্ণতায় আমরা পাচ্ছি জলের ভর নির্ণয় করতে, সাপোজ আমাদের কাছে উষ্ণতা রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, সো 25 ডিগ্রি সেলসিয়াসেই আমরা যে আপেক্ষিক গুরুত্বটা বের করছি সেটা হচ্ছে নির্ণীত যে আপেক্ষিক গুরুত্বটা আমরা নির্ণয় করলাম, আপেক্ষিক গুরুত্ব গুণ এইটা কি, 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর বা এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, এটা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব, জলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে পারি, আমরা আমাদের রুম টেম্পারেচার 4 মানে আমাদেরকে তো বস্তুর ভর এবং সম আয়তন, বস্তুর যে আয়তন সেই আয়তনে জলের ভরটাকে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ভর ক্যালকুলেট করতে হবে। সো এখন আমার 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ভর ক্যালকুলেট করাটা খুব চাপের, সবসময় তো 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা নিয়ে যেতে পারবো না, সো আমরা 25 ডিগ্রি সেলসিয়াসেই ক্যালকুলেট করতে পারি। আমরা আমাদের রুম টেম্পারেচার যেটা থাকবে পরীক্ষা করার সময় সেই টেম্পারেচারেই আমরা ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করে আমরা যদি সেই যে আপেক্ষিক গুরুত্বটা পাবো তার সঙ্গে আমরা যদি 25 ডিগ্রিতে ক্যালকুলেট করি, 25 ডিগ্রিতে জলের যে আপেক্ষিক গুরুত্ব তার একটা চার্ট পাওয়া যায়, একটা টেবিল পাওয়া যায়, সেই টেবিলের মান দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু বস্তুর আপেক্ষিক গুরুত্ব আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এরকম নানা রকমভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এছাড়াও আমি আরও আমরা এটাকে আরও মডিফাই করতে পারি, যে আপেক্ষিক গুরুত্ব আমরা কি পেয়েছি, আপেক্ষিক গুরুত্ব সমান সমান বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, এটা পেয়েছি তো? এবার বস্তুর যে আয়তন, জলের যে আয়তন, দুটো আয়তন কিন্তু সমান, এটাকে যদি আমরা বস্তুর আয়তন দিয়ে ভাগ করি, এটাকেও আমরা এই জলের যে আয়তন সেটা দিয়ে ভাগ করব, জলের আয়তন আর বস্তুর আয়তন কিন্তু সমান, সো আলটিমেটলি আমরা পেয়ে যাব বস্তুর ঘনত্ব, ভর বাই আয়তন ঘনত্ব হয় বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, বিশুদ্ধ জলের ঘনত্ব, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব, ঠিক আছে? জলের ঘনত্ব। তো আমরা এখান থেকেও কিন্তু সংজ্ঞা দিতে পারি যে
যে কোন বস্তুর ঘনত্ব, এখান থেকে আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা লেখা যায়, কোন বস্তুর ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে কি বলে? না, বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। ঠিক আছে, এবার আমরা পেয়ে গেলাম আপেক্ষিক গুরুত্বের রাশিমালা পেয়ে গেলাম। যদি রাশির প্রকৃতি দেখতে চাই, সো রাশির প্রকৃতি, এটা কিন্তু স্কেলার রাশি, স্কেলার রাশি, মান আছে, অভিমুখ নেই, মান আছে, অভিমুখ নেই। একক যদি আমরা দেখতে চাই, সো আমি ইন জেনারেল আমরা এককবিহীন রাশি পড়েছিলাম, আপেক্ষিক গুরুত্ব একটি এককবিহীন রাশি। আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক গুরুত্বকে ভর বাই ভর, ওজন বাই ওজন, বা আয় ঘনত্ব বাই ঘনত্ব, এরকমভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। সুতরাং আপেক্ষিক গুরুত্বের একক, আপেক্ষিক গুরুত্বের একক সমান সমান উপরে কি বসবে? ওই যে বস্তুর ভর ছিল, তাহলে ভরের একক, ভরের একক। আর নিচে কি বসবে? সময়তন জলের ভর, সেটাও তো ভরের একক। যদি ভার বসাই তাহলে, বা ওজন বসাই তাহলে ওজনের একক, বা ওই ওজনের একক। লাস্ট যে সংজ্ঞা লিখলাম সেখানে ঘনত্বের একক বাই ঘনত্বের একক, তাহলে আলটিমেটলি দুটো সমজাতীয় একক কেটে যাবে গিয়ে, এটা কিন্তু 1 হয়ে যাবে। অতএব আপেক্ষিক গুরুত্ব একক বিহীন রাশি, আপেক্ষিক গুরুত্ব একক বিহীন রাশি, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, মাত্রা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, একই রকম ভাবে আপেক্ষিক গুরুত্ব কিন্তু মাত্রাবিহীন রাশি হবে। যে আপেক্ষিক গুরুত্বের মাত্রা, আপেক্ষিক গুরুত্বের মাত্রা সমান সমান ভরের মাত্রা বাই, নিচে তো ভরের মাত্রাই থাকছে, ভরের মাত্রা, দুটো মাত্রা ক্যান্সেল আউট হয়ে গিয়ে 1 হয়ে যাচ্ছে। সুতরাং আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি। ঠিক আছে, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে স্টাডি করেছিলাম, পড়েছিলাম। এবার আমি লাস্ট আর একটা জিনিস দেখাতে যাইব, এছাড়াও আমাদের অনেকগুলো টপিক, আমরা পরের দিন এরকে নিয়ে অঙ্ক টঙ্ক করব, তখন আমরা ব্যাপারটা বুঝতে পারব। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক, লাস্ট আমরা দেখেছি আপেক্ষিক গুরুত্ব সমান সমান পদার্থের ঘনত্ব বা বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব। ঠিক আছে, সো বিশুদ্ধ জলের ঘনত্ব সিজিএস এসআই পদ্ধতিতে আমরা মান জানি, তাহলে যদি আমরা সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান দেখতে চাই, আপেক্ষিক গুরুত্বের মান দেখতে চাই, সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব কত? 1। তাহলে নিচে 1 বসবে, সেক্ষেত্রে পদার্থের ঘনত্বের সঙ্গে নিচে 1 বসলে তো ভাগ, আর ভাগের কোনো ব্যাপার থাকছে না, পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব সমান হবে। যদি এসআই পদ্ধতিতে মান দেখতে চাই, তাহলে কিন্তু আপেক্ষিক গুরুত্ব সমান সমান পদার্থের ঘনত্ব বাই 1000, কারণ এসআই পদ্ধতিতে জলের 4 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ জলের ঘনত্ব 1000, তো সেই 1000টা বসবে। সুতরাং আমরা পেলাম যে পদার্থের ঘনত্ব, পদার্থের ঘনত্ব সমান সমান 1000 গুণ আপেক্ষিক, আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে,
সো এখান থেকে বিভিন্ন এই যে রিলেশনশিপগুলো আনলাম, এই রিলেশনশিপগুলো থেকে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি। যে ধরো সাপোজ আমি একটা ছোট্ট অঙ্ক বলছি, লোহার আপেক্ষিক গুরুত্ব আমাকে দিয়েছে 7.8। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এরও কোনো একক থাকবে না। আমাকে বের করতে হবে লোহার ঘনত্ব সিজিএস ও এসআই পদ্ধতিতে কত। সো আমরা সিজিএস পদ্ধতিতে ঘনত্ব আমরা যদি উত্তর করি, সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের সঙ্গে সমান 7.8 হবে। এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব এর সঙ্গে 1000 গুণ হবে, সো দ্যাট মিনস 7800। ঠিক আছে, এবার ঘনত্বের একক বসাবো। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো আমরা মোটামুটি আপেক্ষিক গুরুত্ব নিয়েও আলোচনা করলাম, এবং আপেক্ষিক গুরুত্ব বইতে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের পার্থক্য আছে, পার্থক্যটা তোমরা একটু দেখে নেবে। আপেক্ষিক গুরুত্ব নিয়ে আলোচনা শেষ আমার, আমি নেক্সট দিন পৃষ্ঠ টান থেকে শুরু করব। অঙ্কগুলো আমি সমস্ত অঙ্কগুলো পরবর্তী একটা ক্লাসে করাবো, অঙ্ক আমি এই মুহূর্তে রাখছি না। পরবর্তী একটা ক্লাসে সমস্ত অঙ্কগুলোকে নিয়ে, চাপ টাপের যে অঙ্কগুলো আছে, প্লবতা, আপেক্ষিক ওজন হ্রাস, আর্কিমিডিসের নীতির যে সমস্ত অঙ্ক, সমস্ত অঙ্কগুলোকে একটা ক্লাসে করাবো। সো নেক্সট ক্লাসে আমরা পৃষ্ঠটা নিয়ে পড়বো। ঠিক আছে, তো যদি কোনো প্রশ্ন থাকে এবার বলো।